বাগদায় সরকারি জমিতে বেআইনি দোকান, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতির দোকানের কারণে বাধার মুখে নির্মীয়মান রাস্তার কাজ, শুরু হয়েছে বিতর্ক। সরকারি জমিতে বেআইনি দোকান, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতির দোকানের জন্য বাধার মুখে নির্মীয়মান রাস্তার কাজ, জনরোষে দোকান সরিয়ে দেবেন বলে জানালেন তৃণমূল নেত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদায়। বাগদার আশ্রমপাড়া থেকে বেতনা নদীর গা ঘাসা প্রায় এক কিমি এই রাস্তা মিশেছে বাগদা সড়কের সাথে। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা পাকা করা হোক। তিন চারটি গ্রামের কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। বর্ষাকালে রাস্তা দিয়ে চলাচল করা যায় না, স্কুল ছাত্রছাত্রীদের যাতায়াতে অসুবিধায় পড়তে হয়, জরুরি সময় রোগী নিয়ে যেতেও অসুবিধার মুখে পড়তে হয় গ্রামবাসীদের। এ বিষয়ে স্থানীয় এক গ্রামবাসী বলেন, কিছু দোকান আছে যারা তাদের পাওয়ার খাটাচ্ছে যে আমরা ভাঙবো না, প্রথম বলেছিল ভাঙবো না, কিন্তু পরবর্তীতে জনগণের চাপে বলেছে যে হ্যাঁ আমি রাস্তা সারতে সব ভেঙে দেবো, কিন্তু এখনো পর্যন্ত ভাঙেনি। যদি না ভাঙে তাহলে আমাদের আমাদের মতো আমাদের ব্যবস্থা নিতে হবে জনগণের স্বার্থে। একটা হচ্ছে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মাননীয় গোপা রায় মহাশয়ের, মানে তার পরিবারের পরিবারদের, একটা হচ্ছে বিশ্বজিৎ বিশ্বাসের, একটা কিসাম পরামাণিক, একটা সেলুনের দোকান। এই তিনটে দোকান উঠলেই আমাদের রাস্তাটা সুন্দরভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই বলেছি, উনি প্রেজেন্ট ছিলেন এখানে, উনি অনেক রকম বার্গেনিং করছিলেন, লাস্টে বললেন না আমি না সরাইলে জনগণ। জানা গেছে দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে জেলা পরিষদের উদ্যোগে রাস্তার কাজ শুরু হয়েছে। তবে রাস্তার কাজ শুরু হলেও রাস্তার মুখে পিডব্লিউডির জায়গায় থাকা বেআইনি কয়েকটি দোকানের জন্য তা কার্যত আটকে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আমাদের যে সভাপতি ছিলেন উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছে, ভোট চাইতে গেলেই প্রতিশ্রুতি দিত যে রাস্তা করে দেবো, রাস্তা করে দেবো। তা আমরা আজকে উনার এদিনকে আমাদের সামনে এসে যে মানে ভাবমূর্তি দেখিয়েছেন তাতে বোঝা যাচ্ছে উনি আমাদের রাস্তাটা আটকে রেখেছিলেন। হ্যাঁ ওনার দোকান এটাই কারণ, ওনার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য। আমরা যদি না দেয় তাহলে আমরা আমাদের মতো ব্যবস্থা করে আমরা সরিয়ে দেবো। হ্যাঁ আমরা তৃণমূল করি, হ্যাঁ রাস্তা চাই আমাদের দীর্ঘদিনের দাবি। এই রাস্তাটা হচ্ছে এখান থেকে চারটে গ্রাম আছে আপনার, হলো সাগরপুর, দিহালদহ আর আমাদের এই 75 পাটের বাসিন্দা সব। অভিযোগ ওই দোকানগুলির মধ্যে একটি দোকান স্থানীয় তৃণমূল নেত্রী গোপা রায়ের, তাকে দোকান সরিয়ে নিতে বললেও তা এখনো সরানো হয়নি। স্বাধীনতার পরের থেকে আমাদের এই রাস্তা নিয়ে প্রচুর সমস্যা, বিভিন্ন আগাবিগে আসে নারায়ণ গোস্বামীর তত্ত্বাবধানে এবার রাস্তা মানে প্রায় সম্পূর্ণ হচ্ছে, কিন্তু সামনে কিছু দোকান আছে অবৈধভাবে রয়েছে পিডব্লিউ জায়গার উপরে, প্রায় 7-8টা মুরগির দোকান, তার ভিতরে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এক্স তার দোকানও রয়েছে, তার নাম গোপা রায়। সে আগের দিন এসে উল্টো পাল্টা হুমকি দিয়েছে এবং এখনো পর্যন্ত তার দোকানটা ভাঙেনি। তা আমরা গ্রাম থেকে উদ্যোগ নিয়েছি যদি কালকের ভিতর না ভাঙে আমরা আমাদের মতো প্রত্যেক আমরা রাস্তা আটকে যাচ্ছি। এবং উনি তো বিগত 5 বছর সভাপতিত্ব করেছেন, এখন বুঝতে পারছি ওনার জন্যই মনে হয় এই রাস্তাটা বাধা হচ্ছে। এই 5 বছর হ্যাঁ অনেকবার এসছে, দুই তিনবার এসছে রাস্তা, বিভিন্ন রকম সমস্যা নিয়ে মুখে যদি জায়গা না থাকে আমরা রাস্তা বের করতে পারছি না। এসে পঞ্চায়েত থেকে অল্প একটু ইট ফেলেছে কিন্তু মুখের তো আমরা সমস্যা সমাধান করতে পারিনি, যার কারণে রাস্তার কাজ বাধার মুখে। যদিও এ বিষয়ে গোপা রায় বলেন, আমিও রাস্তার পক্ষে, রাস্তার কাজ শুরু হলেই আমি দোকান সরিয়ে নেব, মিস্ত্রির সাথেও কথা বলেছি। আমি বুঝতে পারছি না এটা কিসের সমস্যা, আমি উন্নয়নের পক্ষে, আমি এই রাস্তা নিয়ে জেলা পরিষদে প্রপোজাল দিয়েছিলাম, সে তখন ফান্ডে টাকা ছিল না, এখন আমরা পেয়েছি সুযোগ, আমার মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের পক্ষে, আমিও সেই পক্ষে, আমি বলেছি রাস্তার জন্য আমার দোকান ভাঙতে হলে আমি দোকান ভেঙে দেবো, কিন্তু রাস্তায় কাজ হতে হতে আসছে আমি দোকান সরিয়ে নেব, এতে কোনো গন্ডগোল বা অশান্তি বা বিপক্ষে কোনো প্রশ্নই আসে না। সাধারণ মানুষ জানে না, সেই জন্য ভাবছে যে দোকানটা হয়তো ভাঙবে না, কেন ভাঙবো না, আমি তো উন্নয়নের পক্ষে 100% না 200%। আর ওই দোকানে আমার একটা কর্মচারী খাটে, ওই দোকান থেকে অনেক সেলফ হেল্প গ্রুপরা ব্যবসা করে মাংসের নির্ভর, হসপিটালে মাংস যায়, সমস্ত বর্ডারে মাংস যায়, হোটেলে চলে, অনেক কিছু সমস্যা আছে, যার জন্য আমি ঝ্যাট করে দোকানটা বন্ধ করতে পারি না, কাজ হতে হতে আসছে, আমিও দেখছি আমি দোকানটা খুলে নেব, আমার মিস্ত্রি দেখা হয়ে গেছে, এখানে আবার বিপক্ষের প্রশ্ন আসে কোথার থেকে।
এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা পরিতোষ সাহা বলেন, ওই রাস্তাটি মেন রাস্তার সাথে সংযুক্ত থাকায় বাইপাস রাস্তা হিসাবে খুবই গুরুত্বপূর্ণ, স্কুলের ছেলেমেয়েদের চলাচলের একমাত্র রাস্তা, দ্রুত রাস্তাটি তৈরি হবে। রাস্তাটা পিডব্লিউডি রাস্তা মেন রাস্তার কাছে এসে কয়েকটা দোকান সামনে বেঁধে গেছে, আমাদের ওখানে মেম্বার টেম্বার সবাইকে নিয়ে গ্রাম বাসীদের নিয়ে এবং দোকানদারদের নিয়ে একটা পাশাপাশি করে বাজেট কমিটির সিদ্ধান্ত করে দিয়েছে। হ্যাঁ, আপাতত ওরা কিছুটা ঘর ভেঙেও নিয়েছে, যারা পিডব্লিউ পরে ছিল, আর একটা দুটো ঘর আছে ওরা সরিয়ে নেবে, অসুবিধা হওয়ার কথা না, কাজ চলছে। তবে আমি দেখছিলাম সকালবেলা ঘরটা ফাঁকা করে দিয়েছে, ঘরের ভিতরে জিনিসপত্র আর নেই। হ্যাঁ, তবে আমার মনে হয় উনি সরানোর জন্যই সব রেডি করছে আর কি, তবে অসুবিধা হবে না, মানুষ তো মানুষের বাইরে তো কেউ না, সবাই মানুষ, যেটা উপকার হবে সেটা মানুষকে করতে হবে। প্রশাসনিক তরফ থেকে বিভিন্ন যেসব জায়গাগুলো জবরদখল হয়ে আছে এগুলো দিয়েও সরকার বিএলআর থেকে আরম্ভ করে ওসি ফোসি বিজয় সাহেব মাপজ বিভিন্ন জায়গাতে করছে, কাজ শুরু হয়েছে আর কি। এ বিষয়ে বিজেপির বনগাঁ জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, বারবার তিনি বললেন তৃণমূলের নেতা নেত্রীরা যারা সরকারি সম্পত্তি দখল করে বসে আছেন, 24 ঘন্টার মধ্যে ভেঙে নিন, নালে উনি নিজে ভেঙে দেবেন। উনি কি এখনো ভাঙতে পেরেছেন? শুধু মুরগির দোকান কেন, ওখানে লেদ আছে এক নেতার, প্রধানের বিল্ডিং রয়েছে সরকারি জমির উপরে, তৃণমূলের আরো নেতাদের ওখানে সম্পত্তি রয়েছে, তাহলে সেগুলো কেন ভাঙছেন না? ভাঙলে সবটাই ভেঙে দিন, সবাই বলছে ভেঙে নেবো, তো ভাঙছেন না কেন? এই করে মানুষকে বোকা বানাতে চাইছে। আমি নারায়ণবাবুর কাছে আবার প্রশ্ন করে যাই, আপনাকে আমি বলেছিলাম যে আপনার বুকের পাটা থাকলে আপনি ভেঙে দেখান। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।